الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في اسنين بحيرا ومدني چنان دوشوك سوتا مدني چنان بانگلار ইসলাম ও শিষ্টাচারে আপনাদেরকে আবারও সুস্বাগতম প্রিয় ভাইয়েরা আমরা প্রত্যেকবারে নতুন নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি আজকেও আমরা সদরত সৈদুলা সিদ্দিকা আকবর দি আল্লাহ তাল আনহুর প্রতি সম্মান প্রদর্শনের সর্বশেষ পর্ব নিয়ে আমরা উপস্থিত হয়েছি আসুন আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমেই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনুনই দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর প্রনুর সাল্লাহতাল আলহিউম ইরশাদ করেছেন যে ব্যক্তি নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পাঠ করলো না তবে সেই মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি সুতরাং আসুন আমরাও বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে আমাদের প্রিয়নবী রসুলা আরবি হুজুর প্রনুর সল্লাহ তালা আলহিউলি আসসাল্লাম এর সন্তুষ্টি লাভ করি সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ তালা আলাহি আলহি ও শ্রী স্নেহ ও মাদার চ্যানেলের দর্শক শ্রোতা আমরা গত এপিসোডে হজরত সৈদুনা আকবর আকবরদী আল্লাহ আনহু সম্পর্কে আমরা হাদিসের আলোকে শুনেছি আজকে আমরা হজরত সৈদুনা আকবর আকবরদী আল্লাহ আনহু আমাদের পিয়নবী রসুল আরবি হুজুর পন সাল্লাহ তাল আলহিহি আলহি ওসাল্লাম কেমন মহাব্বত করতেন এবং আমাদের পিয়নবী রসুল আরবি হুজুর নুর সাল্লাহ তালা আলাহি আলহিউ আসসালাম এর মুখ নিশ্চিত বাণী থেকে তিনি কি সুন্দর মাদানী ফুল গ্রহণ করতেন আসুন আমরা সেই সম্পর্কে শ্রবণ করি হিজড়ি দশম সনে নবী করিম রৌফুর রহিম হুজুর পুনরুর সাল্ল তাল আলহি আলহি হজ আদায়ের সিদ্ধান্ত নিলেন এই সংবাদ চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল তখন আওয়াল বিদ্যাবনিতা সবাই আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর প্নূরুর সাল্লাহ তালা আলহি আলিউ আসসালাম সাথে হজ করার জন্য সবাই আগমন করলেন সেই মক্কা মোকারমায় এভাবে বিশাল কাফেলা যখন ওই মক্কা মোকারমায় যখন উপস্থিত হল তখন হজরত সৈদনা সিদ্দিকা আকবর দিয়া আল্লাহ তালুত আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুর সাল্লাহ তালা আলাইহি আলহি সাথে ছায়ার মতো ছিলেন যখন আরফাতের ময়দানে জবলের রহমতের পাদদেশে আমাদের নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ তাল আলহিউ আলহী যখন জাতির উদ্দেশ্যে যখন মুসলমানদের করণীয় এবং দিক মহা মহামূল্যবান বাসন যখন প্রদান করেন ওই বিদায় হজের বাসনে আমাদের পি নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ তাল আলহিউ আলহি ওয়াসাল্লাম উম্মদদের সম্পর্কে উম্মদদেরকে তিনি যে মহান দায়িত্ব নিয়ে এই দরারুকে আগমন করেছেন সেটা সম্পর্কে যখন জিজ্ঞাসিত করল যে আমি কি আমার দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি তখন সমুৎসের সবাই উত্তর দিল যে হ্যাঁ আল্লাহ তালা আপনাকে রিসালতের যে দায়িত্ব দিয়ে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন আপনি সে দায়িত্ব রূপে আপনি তা পালন করতে সক্ষম হয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আল আলাইকুম কানসুল ইমান থেকে অনুবাদ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন মনোনীত করলাম এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন এই আয়াতের সারমর্ম এবং এই আয়াতের ইশারাটা কী ছিল সেটা হদরত সৈদনা সিদ্দিক আকবর উদ্দী আল্লাহ তালহু খুব ভালোভাবে বুঝে নিয়েছেন কারণ আল্লাহ তালার মনোনীত ধর্ম ইসলাম যখন পরিপূর্ণ যখন হয়ে গিয়েছিল তখন সবার অন্তরে ঢেঁউ খেলতেছে যে ইসলাম আজকে অনেক মর্যাদায় পৌঁছে গিয়েছে ইসলামের ডঙ্কা চারিদিকে বাসতেছে ইসলামের আওয়াজ মুসলমানদের সৌর গোল তাদের ঢেউ আনন্দ খুশি অনেক বৃদ্ধি পেয়েছে এই আয়াত যখন নাজিল হয়েছিল তখন হাদরা সৈদুনা সিদ্দিকা আকবর উদ্দী আল্লাহ আনহুর আনন্দ ছিল ব্যতিক্রম তিনি কান্নাই অশ্রুষিক্ত নয়নে ব্যথিত হৃদয়ে এক পাশে বসে রইলেন তখন সবাই জিজ্ঞাসা করল হাজর সিদ্দনা সিদ্দিক রদি আল্লাহ তালহু যে আপনার কি হয়েছে আজকে তো আনন্দের দিন আজকে খুশি উদযাপন করার দিন যেহেতু আজকে ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছেন সিলেক্টেড করেছেন কেন আপনি আজকে ব্যথিত মনে বসে আছেন কেন আজকে আপনি কান্না করতেছেন তখন হজরত সৈদুনা সিদ্দিকা আকবর রদি আল্লাহ আনহু বলেছেন যে আপনারা আয়াতের বাহ্যিকটা দেখেছেন বেতরেরটা দেখেননি। আমি যা দেখেছি তা আপনারা দেখেন নাই আমি যা বুঝেছি তা আপনারা বুঝেন নাই সেজন্য বোঝার মধ্যে পার্থক্য এতটুকু তখন আলাই হিমুর ইদমানগঞ্জ জিজ্ঞাসা করল যে সেইদনা সিদ্দিকা আল্লাহু আল্লাহ আনহু আসল ঘটনাটা কি রহস্যটা কি যদি আমাদের একটু খুলে বলতেন তখন হজরত সৈদনা সিদ্দিকা আকবর আল্লাহু আল্লাহ আনহু তখন ইরশাদ করলেন যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুরনুর সাল্লাহ তালী আলাইহি আলহি ওসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন ইসলামকে পরিপূর্ণ করার জন্য যেহেতু অন্যান্য নবী আলাহ নবীনা আলহিহি সাল্লাহসাল্লামগণ পৃথিবীতে আগমন করেছেন খুব অল্প সংখ্যক উম্মত তারা বানিয়েছেন কিন্তু তখন ইসলাম পরিপূর্ণ হতে পারে নাই যার জন্য আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্ল তাল আলহি আলহি যখন ইসলামের দাওয়াত দিলেন ওই ইমন ইসলামের দাওয়াত পেয়ে ইসলামের শোষীতল ছায়াতলে লক্ষ লক্ষ নজওয়ান ইসলামের চেঁতলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের পিয়নবী রসুল্লা আরবি হুজুর পনুরসাল্লাহ তালা আলাইহি আলহিউ আসলাম এর ধর্ম গ্রহণ করে সাহাবিয়তের মর্যাদা লাভ করেছেন ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে সেহেতু আর আমাদের পিএনবী রসুলা আরবি হুজুর পুরনুরসাল্লাহ তালা আলহিউ আলহি ওসলাম দাদার বুকে আর থাকবেন না যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে উনি এসেছেন ইসলামকে পরিপূর্ণ করার জন্য যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে তার কাজ সমাপ্ত তিনি আমাদের থেকে হয়তো বিদায় নেবেন জাহিরিভাবে এই কথা যখন বলল তখন অন্যান্য সাহেব একরাম আলাইহিমুর রিদওয়ানগণ খুব ব্যতীত হলেন এবং এটা বুঝতে পারলেন যে আমাদের পি এবী রসুল আরবি হজুর পুরসালাহ তালা আলহিউলসাল্লাম আমাদের মাঝে হয়তো আর বেশি দিন থাকবেন না ফির ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে হাজুর রসিদনা সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ আনহু আমাদের নবী রসুল আরবি হুজুর ফুল সাল্ল্লাহ তালহি আলহি ওসলামকে যেমন মহাব্বত করতেন এবং মোহাব্বতের আন্দাজ মোহাব্বতের কথাসমূহ শুকনো কথাগুলোকে খুব ভালোভাবে বুঝে ফেলতেন যে এর মধ্যে রহস্য কী রয়েছে এর মধ্যে ভেদ কী রয়েছে আল্লাহ পাক ওই মহান হাস্তি রসিলায় আমাদেরকে বে হিসাব মাফ করুন সল্লু আলাল হাবিব সল্ল্লাহ তাল আল্লাহ মুহাম্মদ সল্ল্লাহ তালহিহি আলহি ওয়াসাল্লাম অপর হাজি বর্ণিত রয়েছে হাজর সৈদনা সিদ্দিক আকবর উদীয় আল্লাহ আনহু নবী করিম রৌফুল রহিম হুজুর প্রনূসাল্লাহ তাল আলহিউ আলিউ আস্লাম এর সম্মানিত স্ত্রীগণ পরিবারবর্গ এবং আত্মীয় স্বজনের সাথে অত্যাধিক ভালো সম্পর্ক রাখতেন তাদের খোঁজখবর নেওয়া সহ তাদের দিকে বিশেষভাবে দৃষ্টি রাখতেন আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাহ তাল আলহিহিউ আলহি ওস্লাম জাহিরি হায়াতে যখন ছিলেন তখন বাইতুল মাল এবং গনিমতের মাল হতে যে হারে রসুল্লাহ সাল্লাহ তাল আলহিউ আলহি পরিবারবর্গগণ পেতেন তিনি তার মধ্যে কোনোরকম পরিবর্তন পরিবর্তন ছাড়াই তিনি তাদেরকে তাই দিয়ে দিতেন একদিন হজরত আরিক করাম আল্লাহ তাল্লাহুল করিমকে বলেন আল্লাহর শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ আমার আত্মীয়দের সাথে সদাচরণ করার চেয়ে প্রিয় নবী রসুলা আরবি হুজুর পুন সাল্লাহ তাআলা আলাইহি আলহি ওয়াসাল্লাম এর আত্মীয়ের সাথে সদাচরণ করাকে আমি অধিক পছন্দ করি শুধু তাই নয় তিনি অন্যান্যদেরকেও এ আদেশ প্রদান করে বলেন তোমরা প্রিয়নবী রসুল আরবি হুজুর প্রনূর সাল্লাহ আলাইহি আলহিহিউলি আসাল্লাম এর পরিবারবর্গের প্রতি অধিক সম্মান দেখাবে সোহানুল্লাহ সোহানুল্লাহ প্রিয় সিং ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিস থেকে আমরা এটা জানতে পারলাম যে হজরত সৈদনা সিদ্দিকা আকবর দি আল্লাহ তাল্লাহু আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর প্রনূ সাল্লাহ তালা আলহিউ আলহি আসাল্লামকে যেমন মহাব্বত করতেন তেমনি তার পরিবারবর্গকেও খুব বেশি মহাব্বত করতেন সুতরাং আমরা আমাদের উচিত আমাদের পিয়নবী রসুল আরবি হুজুর পুরনুর সাল্লাহ তালী আলহিহি এর পরিবারবর্গকে খুব বেশি মহাব্বত করা এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ না করে বেশি বেশি মহাব্বত অন্তরে ধারণ করা মেয়রাজার রাত্রিতে আমাদের পিয়নবী রসুল আরবি হুজুর পুরস্ল্লাহতাল তালা আলী আসাল্লাম যে উদ্যোগমন করেছিলেন তখন সাত আসমান সিদ্দাতুল মুহা লোহে মাহফুজ ও কলম ইত্যাদি আল্লাহ তালার কুদরতের বড় বড় নিদর্শনাবলীর ভ্রমণ শেষ করে আরশো আজিমে আল্লাহ আল্লাহতালার সাক্ষাতে যাচ্ছিলেন তখন তিনি ছিলেন একা ফেরস্তা বা মানুষ কেউ তাঁর সাথে নেই যেহেতু সেখানে অন্য কেউ থাকা সম্ভব নয় কিন্তু তখনও সত্তর হাজার নুরানি পর্দা সামনে রয়েছে এক এক পর্দার দূরত্ব ছিল পাঁচ শত বছরের রাস্তা ফাইভ হান্ড্রেড ইয়ার্স পাঁচ শত বছরের রাস্তা ছিল আল্লাহ তালার সাহায্যে তিনি সে পর্দাগুলো অতিক্রম করতে লাগলেন এবং পর্দাগুলো অতিক্রম করে সামনে দিকে অগ্রসর হতে লাগলেন এই মকাম উপনীত হওয়ার পর তিনি এক বিশেষ ধরনের একাকিত্ব ও বৃতি অনুভব করলেন তখন আল্লাহ তালা নবী রসুল আরবি হুজুর পনুর সাল্লাহ তালি ওসাল্লাম এর প্রিয় বন্ধু হজর সৈনা সিদ্দিক আকবর আল্লাহ আনহুর সুরে আওয়াজ দিলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ থামো আপনার প্রভু এখন সালাদ প্রেরণ করেছেন সোহেলাল্লা এটা শুনে তিনি অনুমান করলেন যে এটা তো আহুবকর সিদ্দিকের কণ্ঠস্বর চিন্তা করলেন আহুবকরের কণ্ঠ করতে এলো পরিচিত কণ্ঠদ্বনি শুনে তিনি এক প্রকারের স্বস্তি অনুভব করলেন এতে বৃত্তিপ্রদ অবস্থা চলে গেল ফ্রি আসটাই ভাইয়ারা এ থেকে আমরা জানতে পারলাম আমাদের নবী রসুল আরবি হুজুর স্লাহ তালী আলহি আসাল্লাম যখন আল্লাহ তা আলার দিদারে গিয়েছিলেন যখন বৃত্তি সঞ্চার হচ্ছিল মনের মধ্যে তখন ওই বৃতি দূর করার জন্য আল্লাহ তালা হদর সৈয়দ উনাম সিদ্দিক আকবর উদ্দী আল্লাহ আনহুর সুরে আওয়াজ দিলেন সুহান আল্লাহ আল্লাহ কেমন মর্যাদা সেই সিদ্দিক আকবর আনহুর যার আওয়াজে আল্লাহ তালা কথা বলেন যার আওয়াজে কথা বলে প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন সাল্লাহ তালা আলাই আলহি আসলামকে শান্তনা প্রদান করেন কেমন শান ও মর্যাদা সে সিদ্দিক আকবর আল্লাহ তালহর কারণ আমাদের উচিত হদের সে জানা সিদ্দিক আকবর আল্লাহ তালহুকে অধিক বেশি মোহাব্বত করা সল্লু আল হাবিব সল্লাহ তালা আলহ মুহম্মদ সল্লাহ তালাহি আলহিউ স্যাম ভাইয়েরা আমরা সকলেই জানি এক হাতে কখনো তালিবাজে না কারণ তালিবাজা তো হলেও দুইটি হাত লাগে তখন এই তালি হয় ঠিক আছে না ভাইয়েরা মুসাফাহা করতে গেলে দুইটি হাত মিলিত হতে হয় তখন এটা মুসাফাহা হয় তাকে আমরা বুঝতে পারলাম যে হজর সৈদানা সিদ্দিকা আকবর আলাহ তালন হু যেভাবে আমাদের পিএনবী রসুল আরবি হজুর পুন স্লাহ তলাই হি ওহাল্লামকে মহাব্বত করতেন ভালোবাসতেন ঠিক তেমনি আমাদের নবী রসুল আরবি হুজুর পুন সাল্লাহ তালহ ইলি ওসলাম ও হজরত সৈদনা সিদ্দিক আকবর দদী আল্লাহ তালনকে ভালোবাসতেন মহব্বত করতেন হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে হজরত সেই দোনা হুজাইফারদি আল্লাহ তালু বর্ণনা করেন একদিন পিয়নবী রসুল আরবি হুজুর পূর্ণ সল্লাহ তাল আলহিহি আলহিউ আসাল্লাম সমস্ত সাহাবাই একরাম আলহিম দোয়ানগণকে দাওয়াত দেন অসংখ্য সাহাবি ওখানে উপস্থিত হন পিয়নবী রসুল আরবি হুজুর পুনরুর সল্লাহ তাল আলহি আলহিহি আসলাম নিজ হাতে প্রত্যেক সাহাবিকে এক লুকমা একটি গ্রাস করে খাওয়াচ্ছেন এবং বলতেছেন গুপ্তের সর্দার তাদের সেবকের হয়ে থাকে হজরত সৈদনা সিদ্দিকা আকবর হদিয়াল্লাহ তালহুকে তিনটি লোকমা খাওয়ালেন সোহাল্লা হজরত সৈদনা আবদুল্লাহবীন আব্বাস তালহু এর কারণ জিজ্ঞাসা করলে প্রিয় নবী রসুলা আরবি হুজুর প্রনূর সাল্লাহ তাল আলাইহি আলহি আসাল্লাম বললেন আমি যখন প্রথম লোকমা যখন সিদ্দিকা আকবরকে খাওয়ালাম তখন হজরত সৈদনা জিব্রাইল আলা নবীনা আলাই সালাতসাল্লাম তাকে বললেন আতি অর্থাৎ জাহান্নাম থেকে মুক্ত আপনাকে মোবারকবাদ এটা শুনে আমি যখন আর একটা লুকমা দিলাম আর এক গ্লাস খাওয়ালাম তখন হদরত সৈদনা মেকাই আলাহি সালাতাম তুষ্টি মানলেন এবং বললেন রফিক বন্ধু আপনাকে মুবারকবাদ এটা শুনে আমি আরেকটা লুকমা দিলাম হদর সেদনা সিদ্দিক আকবর আল্লাহ তালুকে তখন আল্লাহ তালা বললেন সিদ্দিক অতি সত্যবাদী তোমাকে মুবারকবাদ আল্লাহ তালার মুবারকবাদের পর কারো মুবারকবাদের প্রয়োজন হয় না তাই আর কোনো লোকমা তাকে খাওয়াই নাই তিনটি লোকমায় তাকে খাওয়াইছি সোহান আল্লাহ সোবাহানা ও মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম হজরত সৈয়দানা সিদ্দিক আকবর আল্লাহ তালু কেমন মর্যাদার অধিকারী যাকে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন সাল্লাহ তালা আলাইহি ওসালাম যেমন মহাব্বত করতেন তেমনি হজরত জিবাহলি আলাহ নবীনা সালাতাম তিনিও মহাবত করতেন হজরত মিকাই আলাহ নবীনা সালাতাম তিনিও মহাব্বত করতেন এমনকি স্বয়ং আল্লাহ তহরত সৈদনা সিদ্দিকা আকবর আল্লাহ তালনহুকে খুব বেশি মহাবত করতেন শ্রী ইসলাম ভাইয়েরা ও সেনার দর্শক শ্রদ্ধা কেমন শান হজরত সৈদানা সিদ্দিকা আকবর আল্লাহ তালা হুক কেন তার সম্মান মর্যাদা এত বেশি উঁচু হবে না কেননা পতোয়াইয়ের রজবিয়ার আঠাশতম খণ্ডের পাঁচ শত নয় পৃষ্ঠায় উল্লেখ রয়েছে আমিরুল মিন হজরত সৈদনা সিদ্দিকা আকবর রদি আল্লাহ আনহু সাতজন গুলামকে ক্রয় করে আজাদ করে দেন অর্থাৎ মুক্ত করে দেন এই সব গোলামদের উপর অমুসলিমরা অত্যাচার করত। হাজার সৈদনা সিদ্দিক আকবর উদ্দি আল্লাহ তালাহুর জন্য এই আয়াতটি নাজিল হয় কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আর তা দুজক থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেজগার সুরা আল্লা আয়াত নং সতেরো ত্রিশতম পাড়া এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ফাহরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালা আলাই উল্লেখ করেন সুন্নি মুফাসিরদের ঐক্যমত অনুযায়ী আত দ্বারা আকবক সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুকেই বোঝানো হয়েছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম হাজর সৈদানা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনহু অধিক পরহেজগারি কারণ যিনি পরহেজগারি তিনি কোরআনের বা সমতে কোরআনের আয়াত দ্বারা এটা প্রমাণিত যে দুজক থেকে তিনি মুক্ত থাকবেন এবং তিনি সাতজন গুলামকে ক্রয় করে যাদেরকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ কেমন ইস্ক কেমন মোহাব্বত আল্লাহ এবং রসুলের প্রতি যিনি দিন ইসলামের জন্য দন সম্পদ ব্যয় করেছেন এবং ইসলামকে সমুচিত ইসলামের ঝান্ডাকে সমুচিত করার জন্য ইসলামের ঝান্ডাকে উদ্দিন করার জন্য সব সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন আল্লাহ তালা আমাদেরকেও এইভাবে ত্যাগ স্বীকার করার সেই মন মানসিকতা দান করুক হদর সৈদনা সিদ্দিকা আকবর আল্লাহ আনহু তিনটি জিনিস পছন্দ করতেন তখন আমাদের পিয়ানবী রসুল আরবি হজরত্ন সাল্লাহ তালাহিহি ওয়াসাল্লাম এর সাহাবি হরসঈদনা আকবর আকবরদী আল্লাহ কে লক্ষ যে সিদ্দিক তাঁর কয়টি জিনিস পছন্দ নিয়ে রয়েছে হদর সৈদনা সিদ্দিক আকবর আল্লাহ আনহু বলেন আমার পছন্দের তিনটি বিষয় রয়েছে আর নদর ইলাইকা এক الله رسول صلى الله تعالى عليه وآله وسلم إير نوراني جهان مباركير زيارت كرتتة كا، ما لي عليك، الله رسول صلى الله تعالى عليه وآله وسلم إير جنو أمار شمبت بيكره، والجلوس بين يديك، الله رسول الله تعالى عليه وآله وسلم إير دربار شهربادا وستت كا، سبحان الله سبحان الله، كمان محبة خد صيدس دي ككبر الله تعالى انخل. যে তিনি তিনটা ইচ্ছা পোষণ করেছেন আর যদি আমরা হতাম হয়তো আমাদের ইচ্ছাটি এমন হতো যে আমি যদি লক্ষ টাকার লক্ষ নয় কোটি কোটি টাকার মালিক হতে পারতাম আমার যদি ভালো একটা বাড়ি থাকতো আমার যদি ধন সম্পদ ও তালিকা যদি প্রচুর হতো তাহলে হয়তো আমরা এটা বলতে পারতাম যে সমাজের মধ্যে টপ অব দি ওয়ান হয়তো আমি হতে পারতাম কিন্তু না খ্রিস্টান ভাইয়েরা ও মাদানিজনের দর্শক শ্রোতা সাহাবেকেরাম মালাহিমি দোয়ানগণ নিজেদেরকে অধিক সম্পদশালী অনেক বড়লোক লোক সেটাকে থেকে পছন্দ করেননি নবীর মোহাব্বতকে ধারণ করে সত্যিকারের আশিক খাওয়াটাকে পছন্দ করেছেন সে জন্যই তিনটি জিনিসকে তিনি খুব বেশি মোহাব্বত করতেন সেজন্যই তার ইচ্ছা পূর্ণই হয়েছে যে সফরের মধ্যে সে যেন সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তালানহু সর্বক্ষণিক আমাদের পিয়া রসুল আরবি হুজুর পূর্ন সাল্ল তালি হি আলহি আসস্লামের সঙ্গে সৌভাগ্য অর্জন করেন এমনকি সৌর গুরহা একাকিত্বে তিনি ব্যতীত অন্য কেউ ছিল না রসুলপাক সাল্লাহ আলহি ওসাল্লামের জিয়ারত তার সৌভাগ্য লাভ হয়েছিল অনুরূপভাবে দন সম্পদ তিনি যেভাবে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পূর্ণসাল্লাহ তাল আলহিহিহিহিহি হিউ আলহি খেদমতে পেশ করেছিলেন অন্য কেউ সেভাবে পেশ করতে পারেননি তৃতীয়ত নবী রসুল আরবি হুজুর পুন্লাহ তালিহিহি হিউ আলহিউ আসাল্লামের পাশে স্তায়ী থাকার সৌভাগ্য একমাত্র তিনিই লাভ করেন কেমন আশিকা আকবর সুতরাং আমাদের উচিত এই আশিকা আকবরকে অনুসরণ করা এবং তিনি যেভাবে আমাদের প্রিয় নবী রসুল আরবি হজুরপুর রসুল আল্লাহ তালাহি আসালামকে মোহাব্বত করেছেন সেভাবে মহাব্বত করা ঠিক আছে নাই ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা জাহিরি ওয়াফাতের পূর্বে নবতের ফয়েজ দন্ন ফজিলত ও কারামতপন্ন মুরফতি হজরত সৈদিনা সিদ্দিকা আকবর আলী আল্লাহ তালনহিত করেন আমার জানাজাটি আমার ইন্তিকালের পর আমার জানাজাটি মদিনার তাজেদার আল্লাহর হাবিব হুজুরপুর সাল্ল্লাহ আলাইহি আলি ওসাল্লাম এর নুরানি রৌজার পবিত্র দরজার সম্মুখে নিয়ে রেখে দেবে আর বলবে আসসালাম ইয়া রসুল্লাহ আর করবে ইয়া রসুল্লাস্লাহ তালাহি আলহি ওসাল্লাম আবু বকর আপনার আলিশান দরবারে এসে উপস্থিত দরজা যদি নিচ থেকে খুলে যায় তাহলে আমাকে ভিতরে নিয়ে যাবে নয়তো জান্নাতুল বাকিতে দাফন করে দেবে যখন ইন্তিকাল করলেন ওসিয়ত অনুযায়ী তার জানাজা মুবারক যখন পবিত্র রৌজার সামনে এনে রাখা হয় এবং আরজ করা হয় আসসালামু ইয়া রসুল্লাহ আবু বকর হাজির এটা বলার সাথে সাথেই দরজার তালা আপনা আপনি খুলে গেল আর বেতর থেকে আওয়াজ আসলো আদহিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইন ফনাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাক। অর্থাৎ প্রিয়তমকে প্রিয়তমের সাথে মিলিয়ে দাও কারণ প্রিয়তমের জন্য প্রিয়তমের আকাঙ্ক্ষা রয়েছে সোহান আল্লাহ সোহান আল্লাহ ও মাদানি চ্যানেলের দর্শক সুতা কেমন শান সিদ্দিক আকবরের কেমন আকিদা ছিল সিদ্দিক আকবরের কারণ সিদ্দিক আকবর ওদি আল্লাহ তাল্লাহর আকিদা ছিল যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর নুর সাল্লাহ তাল আলহি আলহি ওয়াসাল্লাম জীবিত যদিও তিনি জাহিরভাবে পর্দা করেছেন তারপরেও তিনি জীবিত তিনি ওইখান থেকে আওয়াজ দিবেন যতক্ষণ আওয়াজ দিবেন না যতক্ষণ অনুমতি দিবেন না ততক্ষণ পর্যন্ত আমাকে ভিতরে নিয়ে যাবে না তাহলে এ থেকে আমরা বুঝতে পারি আমাদের নবী রসুল আরবি হুজুর পনুর সাল্লাহ তালা আলাই ওসালাম ওই নুরানি কবর ও জীবিত আছেন যেটার প্রমাণ আমরা উক্ত হাদিস থেকে আমরা পেয়েছি যেটা তফসিরে কবির দশমতম খণ্ড একশত সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে এজন্য আমার আলা হজরত বড়ই সুন্দর বলেছেন তুজিন্দা হেওয়াল্লা তুজিন্দা হেওয়াল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানেওয়ালে এবং আমরা এই হাদিসটাও শুনে নিই আল্লাহ তালার দয়ায় সকাল আম্বিয়ায় কেরাম আলাইহিম সাল্লা সাল্লামগণ জীবিত ইভিন্ন মাদা শরীবের মধ্যে বর্ণিত রয়েছে নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীগণ আলাইহিম সাল্লা এর শরীর মুবারককে নষ্ট করা জমিনের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং আল্লাহ নবীগণ জীবিত তাদেরকে রিজিক দেওয়া হয় অপর জীবিত আর তারা তাদের কবরগুলোতে নামাজ পড়ে থাকেন সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ ভাইয়েরা ও মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা হাদিস থেকে জানতে পারলাম যে প্রত্যেক নবীগণ জীবিত সশরীরেই জীবিত রয়েছেন তাদের শরীরকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন এটা হচ্ছে সিদ্দিক আকবর ও আকিরা তারা আমাদের উচিত সদর সৈদনা সিদ্দিক আকবর দি আল্লাহ তোলা আকিদাকে অন্তরে ধারণ করা তাকে বেশি বেশি মোহাব্বত করা আল্লাহ পাক আমাদেরকে সদর সৈদনা সিদ্দিক আকবরদি আল্লাহ তোলাহর সত্যিকারের আশিক হওয়ার সেই তৌফিক দান করুক কৃষ্ণ ভাইয়েরা ও মাদান সেনার দর্শক শ্রোতা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আগামী অনুষ্ঠানে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আবার উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব আলা তালা আল্লাহ মোহাম্মদ সল্লাহ তালা আলাইহুআলসাল